আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইসরায়েলের জন্য বিপর্যয়, আফ্রিকান ইউনিয়ন পর্যবেক্ষকের মর্যাদা লাভের আলোচনা স্থগিত। যুদ্ধ এড়াতে পুতিনের দ্বারস্থ হচ্ছেন এমানুয়েল ম্যাক্রো। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের পরমাণু আলোচনায় ইরান। ফিলিস্তিনিদের মহড়ার পর গাজা সীমান্তে ইসরায়েলি মহড়া। এবং সর্বশেষ থাকছে গোশতের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিন বলছে ওআইসি। ভারতে গরুর গোশত খাওয়া নিষিদ্ধ, মুসলমানরা সেখানে গরুর গোশত খেতে পারে না। গরুর গোশত খেলে ওটা নাকি ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদীদের মাকে খাওয়া হয়, অথচ ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদীরা এটা ভালো করেই জানে যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ এই ভারত। তখন যারা এই গরু জবাই করে হত্যা করে গরুর মাংস বিদেশে রপ্তানি করছে তাদের বেলায় কিন্তু এই গোরক্ষক কমিটি একেবারে নিশ্চুপ, তখন তারা কোনো কথা বলে না। এমনকি এই গোরক্ষা কমিটি এই কসাইদের কাছেই কিন্তু নিয়মিতভাবে গরু বিক্রি করছে, গরু সাপ্লাই দিচ্ছে বিদেশে কেটে রপ্তানি করার জন্য, তখন তাদের কোনো সমস্যা নাই। তখন তাদের মাকে জবাই করা হচ্ছে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, সমস্যা তখনই যখন মুসলমানেরা গরুর মাংস খাচ্ছে, সমস্যা তখনই যখন মুসলমানেরা গরু নিয়ে ব্যবসা করছে, গরু নিয়ে যাচ্ছে বা গরুর গোশত বহন করছে। কিন্তু তখন সমস্যা নাই যখন ওই সমস্ত উগ্রবাদী হিন্দুদের পায়ের দিকে তাকালেই দেখা যাবে তাদের পায়ে রয়েছে গরুর চামড়ার স্যান্ডেল বা জুতা, তখন তাদের কোনো সমস্যা নেই। সুতরাং এই সমস্ত উগ্রবাদী হিন্দুদের আসল মনোভাব বা উদ্দেশ্য কি সেটা পরিষ্কার। তারা চায় ভারতকে মুসলিম শূন্য করতে, তারা চায় ভারতে মুসলমানদের নির্যাতন নিপীড়ন করতে, হত্যা করতে, আর তার জন্য এই গরুর গোশত একটি অজুহাত মাত্র। এ বিষয়ে আপনারা কি মনে করেন? এই সমস্ত উগ্রবাদীদের কিভাবে গরুর মতো করে জবাই করা উচিত নয়? আপনারা কি মনে করেন, এদেরকে কি গরুর মতো জবাই করা উচিত? যদি তাই হয় অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইসরায়েলের জন্য বিপর্যয়, আফ্রিকান ইউনিয়ন পর্যবেক্ষকের মর্যাদা লাভের আলোচনায় স্থগিত। আফ্রিকান ইউনিয়নে ইহুদিবাদী ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা লাভের বিষয়ে আলোচনা বাতিল করে দিয়েছে সংস্থাটি। আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্তকে ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি বিপর্যয় বলেই মনে করা হচ্ছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। সংস্থাটির শীর্ষ পর্যায়ের নেতা আহমদ আল মুদাল্লাল বলেছেন, যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে উচ্চ আশা পোষণ করেছিল, এ ঘটনা তাদের জন্য বিপর্যয়। তিনি বলেন, আফ্রিকান ইউনিয়নের এই পদক্ষেপ আবারও ফিলিস্তিনি ইস্যুর প্রতি আফ্রিকার দেশগুলোর সমর্থনের কথাই তুলে ধরেছে। আফ্রিকান ইউনিয়নের 55টি সদস্য দেশ সর্বসম্মতভাবে ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্তে পৌঁছায়। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া একজন কূটনীতিকের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার বিতর্ক স্থগিত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা করার জন্য একটি কমিটিও গঠন করা হবে। ওই কমিটিতে থাকবেন দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, রুয়ান্ডা এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং আলজেরিয়া ইসরায়েলকে এই সংস্থায় পর্যবেক্ষক মর্যাদা দেওয়ার বিরোধিতা করে আসছে। ইসলামী জিহাদ আন্দোলনের নেতা মুদাল্লাল আশা করেন, আফ্রিকার দেশগুলো ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন এবং দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। তিনি আরও বলেন, ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের প্রবেশের সুযোগ দিলে অন্ধকারাচ্ছন্ন মহাদেশের সম্পদ তারা লুট করবে, কৌশলগত পানি সীমার নিয়ন্ত্রণ নেবে এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত উস্কে দেবে।
যুদ্ধ এড়াতে পুতিনের দ্বারস্থ হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সিদ্ধান্ত ঘিরে ইউরোপে তৈরি হওয়া যুদ্ধদেহী পরিস্থিতি প্রশমনে রাশিয়া সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সোমবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ম্যাক্রোর এই বৈঠক থেকে সিদ্ধান্তমূলক কোনো অগ্রগতি আশা করছে না রাশিয়া। তবে ম্যাক্রো ইউরোপে উত্তেজনা প্রশমনের উপায়ে প্রস্তাব করতে পারেন বলে জানিয়েছে ক্রিমলিন। এক সংবাদ সম্মেলনে ক্রিমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, আলোচনায় ইউক্রেন সংকটই প্রাধান্য পেতে যাচ্ছে। মস্কো ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করছে, তবে ন্যাটোতে ইউক্রেনকে কখনোই যোগদান করতে দেওয়া হবে না এমন অঙ্গীকারসহ পশ্চিমাদের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চায় রাশিয়া। যদিও পশ্চিমা নেতারা রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছে, এর পরিবর্তে অস্ত্র নিয়ন্ত্রণের মতো অন্যান্য সংকট নিয়ে আলোচনায় তারা আগ্রহী বলে জানিয়েছে। ইউক্রেন ঘিরে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে পুতিনের কাছ থেকে ম্যাক্রো প্রতিশ্রুতি চাইতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পেসকভ বলেন, এক বৈঠকে সিদ্ধান্তমূলক অগ্রগতির আশা করা খুবই জটিল। তবে তিনি বলছেন, রাশিয়া উত্তেজনা কমানোর ব্যাপারে কিছু ধারণা সম্পর্কে অবগত আছে, যেগুলো নিয়ে ম্যাক্রো আগেই কথা বলেছিলেন এবং প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার পরিকল্পনা করেছিলেন। পশ্চিমা সরকারেরা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে কথা বলা অব্যাহত রাখার উত্তেজনা হ্রাসের বিষয়ে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। মস্কো নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে গত কয়েকদিন ধরে যে দাবি জানিয়েছে সেসবের ব্যাপারেও নতুন কোনো কিছুই শুনতে চা পায়নি। পেসকভ বলেন, আমাদের পশ্চিমা আলোচকরা এই বিষয়টি উল্লেখ করতে চান না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের পরমাণু আলোচনায় ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 2015 সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভিয়েনায় ফের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ সেই আলোচনায় সমন্বয়ের দায়িত্বে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের এই আলোচনা শুরু হবে। প্রতিবেদন প্রকাশের ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ওই বিবৃতিতে বলা হয়, 8 ফেব্রুয়ারি মঙ্গলবার ভিয়েনায় অষ্টম দফা আলোচনা পুনরায় শুরু হবে। সংক্ষিপ্ত বিরতির পর জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের কাঠামোর আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার সম্প্রতি ছাড় দেওয়া ভালো হলেও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছিলেন, কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে তাদের ভালো ইচ্ছার কথা প্রকাশ পায়, আমেরিকারা এটা নিয়ে কথা বলতে পারে, কিন্তু কাগজ কলমে যা ঘটে তা ভালো হলেও যথেষ্ট নয়। আমরা চাই রাজনৈতিক, আইনি ও অর্থনৈতিক খাতে নিশ্চয়তা। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদেহ বলেছিলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, কিন্তু সবাই এটা ভালো করেই জানে, এটুকু দিয়ে হবে না, এটা যথেষ্ট নয়। আমেরিকাকে বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞাসহ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ফিলিস্তিনিদের মহড়ার পর গাজা সীমান্তে ইসরায়েলি মহড়া। গাজা সীমান্তে হঠাৎ করেই সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সাম্প্রতিক যৌথ মহড়ার পর এই মহড়ার আয়োজন করা হলো। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার পর ইহুদিবাদীদের উদ্বেগ আরও বেড়েছে। ফিলিস্তিনি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ তৎপরতাকে বড় ধরনের হুমকি বলে মনে করছে তেল আবিব। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র সোমবার বলেছেন, দক্ষিণের সীমান্তে সেনাবাহিনীর প্রস্তুতি পরখ করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। জরুরি মুহূর্তে তারা যাতে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেজন্য সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনত গত সপ্তাহে দক্ষিণ সীমান্তে লেজার নিয়ন্ত্রিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছে। হামাসের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন প্রতিরোধ সংগঠন এবং লেবাননের হিজবুল্লাহের শক্তি বৃদ্ধিতে ইহুদিবাদী ইসরায়েলি নেতাদের উদ্বেগ প্রকাশের মধ্যেই দখলদারদের এই সামরিক মহড়ার খবর জানা গেল। গোশতের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিন দাবি ওআইসির। ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওআইসি এমপি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন, গোশতের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিন। সম্প্রতি আসারউদ্দিন ওআইসির গাড়িবহরে দুর্বৃত্তদের গুলিবর্ষণ প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মিম প্রধান আসাদুদ্দিন ওআইসি এমপি এই মন্তব্য করেন।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওআইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও ওআইসি এই ধরনের নিরাপত্তা প্রত্যাখ্যান করেছেন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভবিষ্যতেও ওআইসি এর জীবনের ঝুঁকি থাকতে পারে, সেজন্য আমাদের আবেদন তিনি যেন জেড প্লাস নিরাপত্তা নেন। ওআইসি উত্তরপ্রদেশের ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেন। ওআইসি বলেন, মানুষ আমার সঙ্গে বন্দুক নিয়ে হাঁটুক, এটা আমি পছন্দ করি না। গোষ্ঠের নামে যারা খুন হয় তাদের নিরাপত্তা দিন, আমি এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। কেউ যদি ভয়ে থাকেন গুলি ছুড়লে আসাদউদ্দিন ওআইসির সাহস ভেঙে যাবে, তাহলে তিনি ওআইসিকে চেনেন না। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাসানপুরের একটি নির্বাচনী সমাবেশে ওআইসি বলেন, ওআইসির জীবনের মূল্য পহেলু খানের চেয়ে বেশি নয়, রাকোবরের চেয়ে বেশি নয়, আকলাকের চেয়েও বেশি নয়। আপনারা যদি নিরাপদ থাকেন তাহলে ওআইসি নিরাপদ থাকবেন, আমাকে নিরাপত্তা দেবেন না, কোনো লাভ নেই। গোষ্ঠের নামে যাদের হত্যা করা হয় তাদের সুরক্ষা দিন। আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে আমার জেড ক্যাটাগরির নিরাপত্তা নেওয়া উচিত, কিন্তু আমার জীবনের মূল্য ওই 22 জনের বেশি নয় যারা সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ এর প্রতিবাদে সময় মারা গেছে। আমার চারপাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা লোকজনকে আমি পছন্দ করি না, আমি স্বাধীন এবং স্বাধীন থাকতে চাই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টার্গেট করে তিনি বলেন, বাবা বলেছিলেন 70 লাখ চাকরি দেবেন, কিন্তু চাকরি কোথায়? বর্তমানে উত্তরপ্রদেশের 50%-এরও বেশি মানুষ বেকার বলেও মন্তব্য করেন মিম প্রধান আসাদউদ্দিন ওআইসি এমপি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।